নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর বাংলা ভক্তিগীতি গাজন স্পেশাল, একটি খুব সুন্দর গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটি করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করতে ভুলবেন না, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আজের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি হলো নাচে উমাপতি। গানটির তাল কাহারবা। গানটিতে পাঠ রয়েছে তিনটি স্ট্যান্সাই রয়েছে। গানটি আমরা বি ফ্ল্যাটে শিখবো, তাকে বি ফ্ল্যাটের স্বরগ্রামটা দেখে নিই, তারপর যে কোমরস্বরগুলি লাগছে সেগুলি বলে দিচ্ছি। আচ্ছা, কোমরস্বর লাগছে কোমল গা আর কোমল নি। চড়ারও যেমন কোমল নি ব্যবহার করা হচ্ছে, তেমনি খাদেরও কোমল নি ব্যবহার করা হবে, ঠিক আছে? তো চলুন ফার্স্ট স্ট্যান্সার প্রথম লাইন। নাচে উমাপতি হে শিব শঙ্কর, ডমরু বাজিয়ে প্রভু প্রলয় নৃত্য কর, তোমাকে মিনতি করি তোমারই চরণ ধরি, শ্রদ্ধাতে নত মাথা হে জগতের স্বামী। চলুন শিখে নেওয়া যাক। নাচে উমাপতি চলে যাবো দ্বিতীয় অন্তরাতে। আর সেকেন্ড স্ট্যান্সার প্রথম লাইন। নাচে নটরাজ হে শিব সুন্দর, জটাতে গঙ্গাধর মেঘ নীল অম্বর, পাপ মোচনকারী ত্রিশূল শক্তিধারী রুদ্র তেজ তব হে জগতের স্বামী। চলুন শিখে নেওয়া যাক। চলে যাবো থার্ড স্ট্যান্সা, যেটা লাস্ট স্ট্যান্সা। প্রথম নেই। নাচে ত্রিলোকপতি হে শিব ভৈরব, অর্ধচন্দ্র ধরো বাঘছাল পরিহর, পীড়া বিনাশকারী সৃষ্টির গিরিধারী, তোমাকে সবিনু প্রাণ হে জগতের স্বামী। একটা কথা বলে রাখি, তিনটে স্ট্যান্সারই কিন্তু একই স্বরলিপি। তো আমি দিয়ে রাখছি যাতে কোনো অসুবিধা না হয়। নাচে ত্রিলোকপতি নাচে ত্রিলোকপতি হে শিব ভৈরব, অর্ধচন্দ্র ধর বাঘছাল পরিহর, অর্ধচন্দ্র তোমাকে সপিনু প্রাণ হে জগতের স্বামী। নাচে উমাপতি। তো এখানে পুরো গানটি সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে।
তো আজ এ পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।